রাইট, আমি চলে এসেছি টিপটপ পেজের মূল প্রোফাইল পেজের মধ্যে। অর্থাৎ এটি আমার ফেস এই পেজের মধ্যে বা অ্যাকাউন্টের মধ্যে কিভাবে আপনি কাজ করবেন স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আপনাকে অনুরোধ জানাবো ভিডিওটি কোনো রকম স্কিপ না করে একের পর এক সবকিছু ইনফরমেশন গুলো শুনবেন, দেখবেন এবং বুঝবেন। তারপর আপনি কিভাবে পয়েন্ট কালেকশন করবেন, কিভাবে এখানে প্রো মেম্বার হবেন, কিভাবে এখানে ইনভেস্ট করে বা ফ্রিতে কাজ করে পয়েন্ট কালেকশন করবেন স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কোনো রকম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করবেন। মোবাইল ইউজার এবং কম্পিউটার ইউজার যারা রয়েছেন তাদের জন্য অসাধারণ একটি বা অবারিত একটি সুযোগ। আমি মনে করি যারা কোনো রকম কাজ পারেন না, অনলাইন আর্নিং করতে যাচ্ছেন অথবা মাস শেষে কিছু খরচ প্রয়োজন, আমি আপনাকে স্ট্রংলি রিকমেন্ড করব এই ওয়েবসাইটটিতে বা এই প্ল্যাটফর্মটিকে কাজে লাগিয়ে আপনি কিছুটা হলেও আর্নিং জেনারেট করতে পারবেন। সো একটি কথা না বলে নয়, সেটি হচ্ছে সামথিং ইজ বেটার দেন নাথিং, একেবারে কিছু না পায় না পাওয়ার চেয়ে কিছু পাওয়া ভালো। সো আমি অবশ্যই অনুরোধ জানাবো এই প্ল্যাটফর্মে কাজ করার জন্য। প্রথমে আপনি যদি মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দুটো লিংক পেয়ে যাবেন। প্রথম লিঙ্কটি হবে অবশ্যই গুগল প্লে স্টোর লিঙ্ক। এই প্লে স্টোরের লিঙ্কটিতে আসার পরে আপনি আপনার মোবাইলের মধ্যে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন অথবা আপনি আপনার মোবাইল ফোন থেকে অবশ্যই গুগল প্লে স্টোরে গিয়ে টিপটপ ফেস লিক এই অ্যাপসটি ইনস্টল করে নেওয়ার পরে অবশ্যই আপনি কাজ শুরু করতে পারবেন। আশা করি এই কাজটি অবশ্যই আপনাকে শিখিয়ে দিতে হবে না, আপনি অবশ্যই নিজে করে নিতে পারবেন। এখানে যে রিভিউ রয়েছে সেগুলো আমি নাই বললাম, আপনি এগুলো দেখে নেবেন। তাহলে মোবাইল ইউজারদের জন্য প্রথম যে কাজটি সেটি হচ্ছে গুগল প্লে স্টোরের মধ্যে গিয়ে এই টিপটপ ফেস লিক অ্যাপসটি ইনস্টল করে নেওয়া, দেন কাজ স্টার্ট করা। সাইন আপ করবেন আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশন গুলো দিয়ে। এবার আসি কিভাবে কম্পিউটারের মধ্যে আপনি আপনার কাজটি শুরু করবেন। প্রথমে আপনাকে গুগলে চলে যেতে হবে। গুগলে চলে যাওয়ার পরে টিপটপ পেজ যখন আপনি চার্জ দেবেন তখন আপনি এই ধরনের ইন্টারফেস পাবেন। এই লিঙ্কটি অবশ্যই আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আমি আপনাকে অনুরোধ জানাবো এখন লাইক কমেন্ট শেয়ার না দিয়ে থাকলে দ্রুত লাইক কমেন্ট শেয়ার দিন আমার চ্যানেলের মধ্যে। এবং পাশাপাশি আরো একটি অনুরোধ জানাবো, প্রিভিয়াস ভিডিওগুলোর কিছু কিছু আই বাটনে দেওয়া থাকবে, আই বাটনে ক্লিক করে আপনি প্রিভিয়াস লার্নিং এবং আর্নিং ভিডিওগুলো পেয়ে যাবেন। সো এখানে ক্লিক করার পরে আপনি যে ইন্টারফেসটি পাবেন সেই ইন্টারফেসে অবশ্যই আপনাকে সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করে নেওয়ার পরে আপনি অবশ্যই আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশন গুলো দিয়ে একটি প্রোফাইল ক্রিয়েট করে নেবেন, অর্থাৎ একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়ার পরে প্রথমে যে কাজটি হবে সেটি হচ্ছে আপনি আপনার প্রোফাইল পিকচারটি অ্যাড করে নেবেন। প্রোফাইল পিকচারটি অ্যাড করে নেওয়ার জন্য আপনাকে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটি ক্যামেরার মতো আইকন, ক্যামেরাতে ক্লিক করলে অবশ্যই আপনি আপনার কম্পিউটারে যে ছবিটি রয়েছে আপনি একটি অ্যাট্রাকটিভ ছবি দিবেন যেভাবে আপনি ফেসবুকের মধ্যে ইউজ করেন। সো এই ছবিটি অ্যাড করে নেবেন এবং এই কাভার পেজটি যেটি রয়েছে সেই কাভার পেজটি অ্যাড করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এই যে কোনায় যে ক্যামেরার বাটনটি রয়েছে সেখানে অবশ্যই আপনি ক্লিক করলে এই ধরনের কাভার পেজ অ্যাড করে নিতে পারবেন। সো এই কাজটি অবশ্যই করে নিতে পারবেন। প্রথমত আপনাকে প্রোফাইল পিকচারটি অ্যাড করে নিতে হবে, এরপরে কাভার পেজটি অ্যাড করে নিতে হবে। এরপর যে কাজটি হবে সেটি হচ্ছে আমি দেখাচ্ছি টিপটপ পেজের মূল ইন্টারফেসে আসার জন্য আপনাকে এই টিপটপ পেজ যেটি লেখা রয়েছে অর্থাৎ তাদের যে লোগো রয়েছে সেই লোগোতে ক্লিক করতে হবে। লোগোতে ক্লিক করার পর এখানে যে প্লাস বাটন দেখতে পাচ্ছেন প্লাস বাটনে ক্লিক করার পর কি হবে সেটি আমি স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করব একটু পরেই। অলরাইট, চলে এসেছে টিপটপ পেজের মধ্যে। আমি ক্লিক করার পরে ইন্টারফেসটি আমি বললাম, ইন্টারফেসে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন নিউজ ফিড, অ্যালবাম, সেভ পোস্ট, বক্স, গ্রুপ। এখানে গ্রুপ ক্রিয়েট করে পেজ ক্রিয়েট করে অবশ্যই আপনি আপনার পরিচিতি বাড়াতে পারবেন। এবং আরেকটি মজার ব্যাপার হচ্ছে ফেসবুকে যেটি নেই সেটি হচ্ছে এখানে এই টিপটপ পেজের মধ্যে ব্লগ লেখার একটি অপরচুনিটি তারা রেখেছে এবং আর্টিকেল আপনি সাবমিট করতে পারবেন এবং এখান থেকে জব খুঁজে নিতে পারবেন এই যে জবসে ক্লিক করলে। এবং আরেকটি মজার ব্যাপার যেটি না বললেন হয় সেটি হচ্ছে আপনি এখান থেকে ফান্ড কালেকশন করে নিতে পারবেন। আপনার বিপদ আপদে কোনো প্রয়োজনীয় যদি ফান্ড প্রয়োজন হয় সেই ফান্ডগুলো আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন। সো কিভাবে করবেন আমি স্টেপ বাই স্টেপ প্রথমে দেখাচ্ছি। প্রথমে আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে এখান থেকে পেজ ক্রিয়েট করবেন। মাই পেজে যদি যান তাহলে অবশ্যই মাই পেজে ক্লিক করার পরে দেখতে পেলেন যে একটি ইন্টারফেস চলে এসেছে। প্রথমে দেখতে পাচ্ছেন মাই পেজেস, সাজেস্টেড পেজেস, লাইক পেজেস। এখানে নতুন পেজ ক্রিয়েট করতে চাইলে তাহলে অবশ্যই আপনাকে এই ক্রিয়েট পেজে ক্লিক করতে হবে। ক্রিয়েট পেজে আমি ক্লিক করছি। ক্রিয়েট পেজে ক্লিক করার পরে আপনি আপনার প্রয়োজনীয় যে নামে পেজ ক্রিয়েট করতে চাচ্ছেন সেই নামটি প্রথমে দিবেন। এই যে পেজ নেম আমি অবশ্যই এখানে পেজ নেম দিবেন। পেজ নেম দেওয়ার পরে ধরুন আমি আমি আমার চ্যানেলের নামটা দিয়েছি, চ্যানেলের নামে আপনি পেজ খুলতে পারেন। এই পেজের নামটি এখানে ইউআরএল হিসেবে আপনি অ্যাড করবেন। তবে মনে রাখবেন
এটিকে অবশ্যই অ্যাডজাস্ট করে দিতে এবং কোনো স্পেস রাখবেন না। এরপর আপনি এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন, ক্যাটাগরি আপনি আমি এখানে এডুকেশন দিচ্ছি, এরপর একটি শর্ট একটি ডেসক্রিপশন দিবেন, তারপর ক্রিয়েট ক্লিক করলে আপনার একটি পেজ তৈরি হয়ে যাবে। এরপরে যদি আপনি একই নামে যদি গ্রুপ করতে চান তাহলে অবশ্যই মাই গ্রুপসে ক্লিক করতে হবে, অর্থাৎ ফেসবুক পেজের মধ্যে যেভাবে গ্রুপ ক্রিয়েট করেন ঠিক একই কাজ এখানে আপনি করে নিতে পারবেন। ক্রিয়েট পেজ ক্রিয়েট গ্রুপে ক্লিক করলে অবশ্যই আপনি এখান থেকে সেম নামে গ্রুপ ক্রিয়েট করে নিতে পারবেন। সো এই পেজ ক্রিয়েট করা এবং গ্রুপ ক্রিয়েট করা এই কাজটি আপনি খুব সহজেই আশা করি করে নিতে পারবেন। এই যে এখানে গ্রুপ নেম চেয়েছে, গ্রুপ নেম দিবেন, এরপরে আপনি গ্রুপ নেমের এই যে নামটি দিবেন, এরপর ডেসক্রিপশন দিবেন, এরপরে এটি পাবলিক করে দিবেন, ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন, ক্রিয়েট ক্লিক করলে অবশ্যই আপনার এই গ্রুপটি অ্যাড হয়ে যাবে। এবার আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে মোস্ট ইম্পর্টেন্ট, যারা ব্লগিং করেন বা ব্লগিং করে আর্নিং জেনারেট করতে চান বা দীর্ঘদিন ধরে করেন মন মানসিকতা নিয়ে ব্লগিং করতে চাচ্ছেন, তাদের জন্য এই টিপটপ পেজ একটি অবারিত সুযোগ রেখেছে। সেটি হচ্ছে আপনি এখানে ব্লগিং ব্লগে যদি ক্লিক করেন তাহলে অবশ্যই ব্লগের একটি ইন্টারফেস পাবেন, যে ইন্টারফেসের মধ্যে সবকিছু খুব সুন্দর করে বাই ডিফল্ট দেওয়া রয়েছে এবং এই ডিফল্টটিকে ইউজ করে আপনি এখানে ব্লগ পোস্ট করতে পারেন। সো এখানে মোস্ট রিসেন্ট আর্টিকেলস আপনি এখানে আর্টিকেল লিখেও কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন এবং এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারেন। ক্যাটাগরি সিলেক্ট করার পরে কি বিষয়ের উপর আপনি স্পার্ট সেটি আপনি এখানে লিখে তারপরে স্টেপ বাই স্টেপ আপনি এখান থেকে ব্লগ লেখার মাধ্যমে পরিচিতি অর্জন করে আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। আশা করি এই কাজটি আপনি খুব সহজে করে নিতে পারবেন। এরপরে আর্টিকেল, আর্টিকেলস এর মধ্যেও কিন্তু সেম, এখানে আর্টিকেল লিখেও কিন্তু আর্নিং জেনারেট করা যায়। সো এক কথায় বলা যায় ফেসবুকের চেয়ে কিন্তু এটি কম গুরুত্বপূর্ণ নয়, কেননা আপনি এই প্ল্যাটফর্মের মধ্যে প্রথমত লাইক কমেন্ট শেয়ার দিয়ে পয়েন্ট কালেকশন করতে পারছেন, পয়েন্ট গুলোকে পরবর্তীতে টাকাতে কনভার্ট করে নিতে পারবেন। সো আমি আর্টিকেলে ক্লিক করেছি, আর্টিকেলে ক্লিক করার পরে ক্রিয়েটে ক্লিক করার পরে আমি এবার নতুন ইন্টারফেসে চলে আসলাম। প্রথমে আপনি যে বিষয়ের উপর আর্টিকেল লিখতে চান তার একটি টাইটেল দিবেন সুন্দর, এরপর ডেসক্রিপশন দিবেন, এরপরে বিস্তারিত এখানে বর্ণনাটি করবেন। বর্ণনাটি করার পরে আপনি এখানে খুব সুন্দরভাবে একটি থাম্বনেইল অ্যাড করবেন। কিভাবে থাম্বনেইল তৈরি করতে হয় সেটি আমার চ্যানেলের মধ্যে অবশ্যই ভিডিও পেয়ে যাবেন, অথবা আপনি গুগলের মধ্যে অথবা ইউটিউবের মধ্যে থাম্বনেইল কিভাবে তৈরি করতে হয় সেটির ভিডিও পেয়ে যাবেন। এরপর ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন, এরপর যে বিষয়ের উপর আপনি আর্টিকেল লিখেছেন তার কিছু ট্যাগ দিবেন, এরপর পাবলিশ দিলে অবশ্যই আপনার এই আর্টিকেলটি পাবলিশ হয়ে যাবে। এরপর আপনি আপনি যদি এখানে এক্সপ্লোর ক্লিক করে এগুলো দেখে আপনি নিজে দেখে ফেলবেন। এরপর আমি ক্লিক করছি জবে। আমাদের যেহেতু বাংলাদেশের মধ্যে সবচেয়ে অন্যতম যে প্রবলেম সেটি হচ্ছে আনএমপ্লয়েড প্রবলেম, বেকার সমস্যায় জর্জরিত এই সময় বাংলাদেশের মধ্যে অনেকে কিন্তু জব খোঁজে। সো আমি আপনাকে স্ট্রংলি রিকমেন্ড করব জব পাওয়ার এবং জব পোস্ট করার, এখানে কিন্তু অপরচুনিটি রয়েছে। সো এখানে যদি আমি ফুল টাইমে ক্লিক করি, ফুল টাইমে ক্লিক করার পরে আদার্স যদি ক্লিক করি কি কি জব এখানে তারা রেখেছে অ্যাট প্রেজেন্ট, আপনি সবকিছু এখানে দেখতে পাবেন। এখানে একটি জবের অফার দেখা যাচ্ছে যেটি কিনা 1000 থেকে প্রায় 3000 এর মধ্যে। এরপরে এখানে আসার পরে আমি আপনি অ্যাপ্লাই নামে ক্লিক করলে অবশ্যই আপনি এখান থেকে অ্যাপ্লাই করে নিতে পারবেন। সো অ্যাপ্লাই করার জন্য এটি একটি অপরচুনিটি রয়েছে। আর একটি মজার ব্যাপার হচ্ছে এখানে তারা ক্যাটাগরি ওয়াইজ এখানে খুব সুন্দর করে সাবমিট করে রেখেছে, আপনি ইচ্ছা মতো এখানে আপনার পছন্দ অনুসারে কাজগুলো অবশ্যই খুঁজে নিতে পারেন। সো এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে আপনি এখানে সবকিছু বিস্তারিত দেখতে পাবেন এবং এগুলো পড়ার পরে জাস্ট আপনি সেই কাজের জন্য অ্যাপ্লাই করবেন। আশা করি আপনি এখান থেকে কাজ আপনার কাঙ্ক্ষিত কাজটি খুঁজে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে নেম, ফোন নাম্বার দিতে বলেছে, লোকেশন দিতে বলেছে, ইমেল অ্যাড্রেস দিতে বলেছে, তারপর এক্সপিরিয়েন্স আছে কিনা, হোয়ার ডিড ইউ ওয়ার্ক, কোথায় কাজ করেন, এরপর ডেসক্রিপশন দিতে বলেছে, এরপর আপনার কখন থেকে কখন কাজ করছেন বা কারেন্টলি কোথায় কাজ করছেন, সবকিছু এখানে দিয়ে সেন্ড করলে আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু অনলাইনে তারা জমা নিয়ে নেবে, অর্থাৎ অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য এই জবস এইটি অপরচুনিটি তারা রেখেছে। এরপর আপনি যদি ফান্ড কালেকশন করতে চান আপনার কোনো বিপদ আপদে অথবা ট্রিটমেন্টের জন্য অথবা লেখাপড়ার জন্য যদি কোনো জরুরি প্রয়োজন পড়ে ফান্ডিং এর, তাহলে অবশ্যই আপনি এখান থেকে ফান্ডিং করার জন্য বা ফান্ডিং নেওয়ার জন্য এইটি অপরচুনিটি গ্রহণ করতে পারেন। সো অনেকে কিন্তু এখানে অফার দিয়ে রেখেছে ফান্ডিং এর জন্য, সো আপনি এখানে অফার দিয়ে রাখবেন, আশা করি কোনো না কোনো এক সময় কারো চোখে পড়লে অবশ্যই আপনি এখান থেকে ফান্ডিং পেয়ে যাবেন। সো আশা করি এই কাজগুলো আপনি করে নিতে পারবেন। আমি এবার চলে আসছি মূল অর্থাৎ বাম দিকে যে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়গুলো না বললে নয় সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এবার চলে আসবো আমি যদি কিভাবে এখান থেকে ফ্রিতে কাজ করবেন এবং কিভাবে এখান থেকে প্রো মেম্বার হয়ে কাজ করবেন, আমি স্টেপ বাই স্টেপ
এবং পরিশেষে জানাবো কিভাবে কিভাবে এখান থেকে আর্নিং গুলো উইথড্র করবে, সেগুলো আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করবো। যদি আমি আমার প্রোফাইল পিকচারে ক্লিক করি তাহলে অবশ্যই আপনি এখানে দেখতে পাচ্ছেন পয়েন্টস। পয়েন্টস যদি আমি ক্লিক করি, আমি এটি ফ্রি অ্যাকাউন্ট করেছিলাম, এই ফ্রি অ্যাকাউন্টের আমি অ্যাকাউন্টটি করে অনেক দিন ধরে কিন্তু কাজ করিনি। আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আজকের এই স্পেশাল ভিডিওটি তৈরি করেছি, জাস্ট আপনাদের সুবিধার জন্য, অর্থাৎ ক্রিপ্টো পেজের মধ্যে বিস্তারিত ভিডিও দেওয়ার জন্য অনেকে অনুরোধ জানিয়েছেন। এবং আপনাদেরকে আমি আরও ধন্যবাদ জানাচ্ছি যারা আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে নিরব সাপোর্ট দিয়ে যাচ্ছেন। এবং আপনাদের অনুরোধ পরিপ্রেক্ষিতে আপনাদের ভিডিওগুলো, আপনাদের জন্য ভিডিওগুলো পাবলিশ করা হয়। সো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার প্রোফাইল পিকচারে ক্লিক করার পর আপনার যে প্রথম যে কাজটি হবে, যদি আপনি মনস্থির করেন যে এখানে কাজ করবেন, তাহলে অবশ্যই আপনি এখানে ভেরিফিকেশন করে নেবেন। ভেরিফিকেশন করার জন্য আপনার এনআইডি লাগবে অথবা আপনার পাসপোর্ট সাবমিট করতে হবে, অর্থাৎ এই দুটোর যে কোনো একটি সাবমিট করলে আপনি অবশ্যই এখানে ট্রুলি কাজ করতে পারবেন। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে তাদের এখানে নিয়ম কানুনগুলো, কিন্তু যদিও বাংলাদেশি একটি প্ল্যাটফর্ম, তবে তবে তারা কিন্তু নিয়মগুলো কিন্তু খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। সো নিয়মগুলো আমি একটু পরে দেখাচ্ছি। ইউজার নেমটি দিবেন, তারপর আপনি আপনার একটি মেসেজ লিখবেন। মেসেজ লেখার পরে এখানে লেখা যাচ্ছে, লেখা আছে কপি অফ ইওর পাসপোর্ট অর এনআইডি কার্ড। আপনি এখানে এনআইডি কার্ডটি অ্যাড করে নেবেন, এরপর আপনি পার্সোনাল পিকচারটি অ্যাড করে নেবেন, এরপর সেন্ডে ক্লিক করলে আপনার ভেরিফিকেশনটা হয়ে যাবে। এখানে ভেরিফিকেশন করা সহজ। সো এখানে প্রোফাইলে ক্লিক করার পরে আপনি অবশ্যই দেখতে পাবেন এই ধরনের ইন্টারফেস। আমি ফার্স্ট নেম লাস্ট নেম দিয়েছি, এরপর অ্যাবাউট মি দিয়েছি, এরপর লোকেশন দিয়েছি, এবং আবার অর্থাৎ আপনি আপনার প্রোফাইলের সবকিছু কিন্তু এখানে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর সেভ ক্লিক করলে আপনার প্রোফাইলটি অ্যাড হয়ে যাবে। এবার চলে আসো মোস্ট ইম্পর্টেন্ট কথা, সেটি হচ্ছে আপনাকে যে বিষয়টি না বললে নয়, সেটি হচ্ছে আর্নিংস এ। আর্নিংস এ যদি আমি ক্লিক করি তাহলে এখানে কয়েকটি অপশন দেখা যাচ্ছে। আরো মজার ব্যাপার হচ্ছে যে এখানে অ্যাফিলিয়েটিং করে বা অ্যাফিলিয়েট মার্কেটিং করে কিন্তু আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। অ্যাফিলিয়েট কিভাবে করে সেটি অবশ্যই আপনি গুগল অথবা ইউটিউবের মধ্যে অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন অ্যাফিলিয়েট মার্কেটিং করার প্রসেস। সো অ্যাফিলিয়েট মার্কেটিং করার প্রসেসটি কিন্তু তারা এখানে রেখেছে। আমার কারেন্ট ব্যালেন্সটি যেহেতু আমার একটি ফ্রি অ্যাকাউন্ট, এই ফ্রি অ্যাকাউন্টটি আমি কাজ করিনি, জাস্ট আমি অ্যাকাউন্ট করে ফেলে রেখেছিলাম। জাস্ট ফ্রি অ্যাকাউন্টের এগেনস্টে আমি এই অ্যামাউন্টটি কিন্তু আর্নিং করেছি। এবং আরো একটি মজার ব্যাপার হচ্ছে যে এখানে বিকাশ, পেপাল, গুগল পে, ক্রেডিট কার্ড, ওয়েপে, পেনিয়ার, নেটালার ইন্ডিয়া, পেটিএম ইন্ডিয়া, বিকাশ বিডিটি, তারপরে স্কেল, কয়েনবেস, রকেট, ডাচ বাংলা ব্যাংকের মধ্যে তারা কিন্তু পেমেন্ট মেথডগুলো রেখেছে। সো অ্যামেজিং বলা যায়, অর্থাৎ খুব সহজে আমাদের জন্য বিকাশটা পানির মতো সোজা। অর্থাৎ আমরা আর্নিং করার পরে সেই আর্নিংগুলো খুব সহজে নিয়ে আসার জন্য অবশ্যই বিকাশটা ইউজ করি। আমার কারেন্ট ব্যালেন্স কিন্তু এত, অর্থাৎ আমি অ্যাকাউন্টটি করে ফেলে রেখেছিলাম, আজকে খুলে দেখলাম যে এইখানে এত অ্যামাউন্ট যোগ হয়েছে। অর্থাৎ ফ্রি অ্যাকাউন্টে যদি এত অ্যামাউন্ট যোগ হয় তাহলে আপনি নিজেকে প্রশ্ন করতে পারেন যে প্রো মেম্বার হয়ে, অর্থাৎ আপনি যদি এখান থেকে প্রো মেম্বার হয়ে কাজ করেন কি পরিমাণ আপনি এখান থেকে করতে পারবেন। সো আমি একটু পরে দেখাচ্ছি আমার পয়েন্টস কত, সেটি দেখলেন আমার পয়েন্ট কিন্তু এখানে রয়েছে 161 পয়েন্ট, এবং 1000 পয়েন্ট হলে কিন্তু আপনি এখান থেকে $1 পাবেন। আরো মজার ব্যাপার হচ্ছে যে এখানে $2.20 হলেও আপনি এখান থেকে কিন্তু খুব সহজেই উইথড্র করে নিতে পারবেন। উইথড্র মেথড গুলো আমি দেখালাম, বিকাশ, পেপল, নেটালার ইত্যাদি। সো এখানে 1 year পোস্টের জন্য 1 পয়েন্ট রয়েছে, একটি পোস্ট করলে কিন্তু একটি 1 পয়েন্ট রয়েছে। এরপরে আর্ন 1 পয়েন্ট বাই ক্রিয়েটিং অন এনি পোস্ট অ্যান্ড 20 পয়েন্টস বাই ফলো, ফলো করলে কিন্তু 20 পয়েন্ট প্রো মেম্বারদের জন্য। ফ্রি ইউজার্স ডেলি লিমিট 1500 পয়েন্ট, অর্থাৎ ডেলি লিমিট যারা ফ্রি, দুভাবে কাজ করা যায়, প্রথমত ফ্রিতে কাজ করতে পারবেন অথবা আপনি প্রো মেম্বার হলে প্রো মেম্বারের জন্য আলাদা কিছু সুযোগ সুবিধা রয়েছে। কিভাবে প্রো মেম্বার হবেন সেটি আমি একটু পরে দেখাচ্ছি। এরপরে আর্ন 2 পয়েন্টস বাই ক্রিয়েটিং এ নিউ ব্লগ, নতুন ব্লগ তৈরি করলে 2 পয়েন্ট পাওয়া যাবে, অবশ্যই 15 পয়েন্ট পাওয়া যাবে ফলো মেম্বারকে বাই ফলো প্রো মেম্বার, তো প্রো মেম্বার হিসেবে যদি ফলো করেন তাহলে সেটি। এবার আমি এই মাই আর্নিংস এ যদি ক্লিক করি তাহলে মাই আর্নিংস এ ক্লিক করার পরে আপনি যদি রিকোয়েস্ট দিতে চান যে উইথড্র গুলো আপনি নিতে চান, যদি ধরুন আপনি বিকাশ বিডিটি নিতে চান, তাহলে অবশ্যই বিকাশ বিডিটি আপনি এখানে সিলেকশন করে দিবেন। পেমেন্ট ইনফরমেশন, আপনি পেমেন্ট কত নিতে চাচ্ছেন, আমি আগেই বলেছি যে $2.20 যদি আপনার অ্যাড হয়ে যায় তাহলে অবশ্যই আপনি এখানে পেমেন্ট রিকোয়েস্টটা পাঠাতে পারবেন। এরপর আপনি অ্যামাউন্টটা দিবেন, অ্যামাউন্টটা দেওয়ার পর রিকোয়েস্ট উইথড্রতে দিলে অবশ্যই আপনি এখান থেকে
উইথড্র করে নিতে পারবেন। যেহেতু আমার 0.0161 ডলার হয়েছে, তাহলে আপাতত আমি এখানে উইথড্র করে নিতে পারছি না। আমার উইথড্র করে নিতে হলে মিনিমাম 2.20 ডলার হতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টি আমি বলেছিলাম যে কিভাবে প্রো মেম্বার হবেন সেটি দেখাবো। সো দেখানোর আগে আমি আপনাদের সাথে আরেকটি জিনিস শেয়ার করছি, সেটি হচ্ছে আপনি যদি তাদের ফ্রি কয়েন নিয়ে আস্ক কোয়েশ্চনে যান তাহলে অবশ্যই বিস্তারিত সবকিছু, কিন্তু সব নিয়ম কানুন এখানে জানা রয়েছে, দেওয়া রয়েছে। সো আমাকে অনেকে কমেন্ট করেছেন যে পয়েন্ট যোগ হওয়ার পরে আপনি আপনার পয়েন্টগুলো উইথড্র করে অ্যাড হচ্ছে না। সো এটির একমাত্র কারণ হচ্ছে যে আপনি যদি ফ্রিতে কাজ করেন তাহলে অবশ্যই 150 পয়েন্ট হওয়ার পরে অবশ্যই আপনাকে একটি অ্যাডে ক্লিক করতে হবে। একটি অ্যাডে ক্লিক করার পরে সেই অ্যাডের মধ্যে 3 মিনিট থাকতে হবে মিনিমাম। আমি আবার বলছি, আপনি যদি ফ্রি মেম্বার হিসেবে কাজ করেন তাহলে অবশ্যই একটি অ্যাড পাবেন। সেই অ্যাডের মধ্যে ক্লিক করার পরে 3 মিনিট অবস্থান করতে হবে। 3 মিনিট পরে যদি আপনি আপনি পুনরায় ব্যাকে চলে আসেন তাহলে সেই 150 পয়েন্ট গুলো অবশ্যই পেয়ে যাবেন। আর একটি মজার ব্যাপার হচ্ছে যারা প্রো মেম্বার হবেন, প্রো মেম্বারদের জন্য 1000 পয়েন্ট হওয়ার পরে অবশ্যই একটি অ্যাডে ক্লিক করতে হবে, এবং একটি অ্যাডে ক্লিক করার পরে অবশ্যই আপনারা এখান থেকে যে অপরচুনিটি পাবেন সেই অপরচুনিটি হচ্ছে আপনার পয়েন্ট গুলো যোগ হয়ে যাবে। সো এখানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চন আসার পরে আপনি অবশ্যই এগুলো একটু পড়ে নেবেন। তাদের নিজস্ব যে ক্রাইটেরিয়া গুলো রয়েছে সেই ক্রাইটেরিয়া গুলো আপনাকে অবশ্যই মেনে নিতে হবে। সো সেটিংস এ যাওয়ার পরে এখানে যে সেটিং দেখতে পাচ্ছেন, সেটিংস এ যাওয়ার পরে ল্যাঙ্গুয়েজে ক্লিক করলে, ল্যাঙ্গুয়েজ বাংলা সিলেক্ট করে দিলে অবশ্যই আপনি ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চন গুলো পেয়ে যাবেন। আমি কিভাবে আমাদের আপনাদের সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করতে পারি, প্রথমে আপনাকে ধন্যবাদ আমাদের প্ল্যাটফর্মে আসার জন্য। আপনি আপনার খুশি মতো আমাদের প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারবেন, এখানে আপনাদের কোনো বাধ্যবাধকতা নেই। এখানে আরেকটি কথা বলে রাখি, আপনি একটি ডিভাইস থেকে, একটি মোবাইল হোক অথবা একটি কম্পিউটার হোক, একই নামে দুইটি অ্যাকাউন্ট খোলা যাবে। তবে আপনি মনে রাখবেন এখানে যদি প্রফেশনালি কাজ করতে চান একটি ডিভাইস থেকে একটি অ্যাকাউন্ট ইউজ করবেন, অর্থাৎ এক নামে একটি ইউজ করবেন, দুইটি ইউজ করবেন না। তাদের নিয়মের ব্যত্যয় হলে অবশ্যই তারা আপনাকে ব্যান করে দিবে। এখানে লিখেছে যে মনে রাখবেন প্রতি 150 পয়েন্ট পর পরে আপনাকে একটা করে অ্যাডে ক্লিক করতে হবে। আপনি যদি এই কাজটি না করেন তাহলে আপনি দেখবেন আপনার সঠিক মতো পেমেন্ট পয়েন্ট অ্যাড হচ্ছে না। আপনি যদি অ্যাডে ক্লিক করার পরে 3 মিনিট বা তার বেশি সময় ধরে ওই পেজে না থাকেন তাহলে আপনার প্রথম 150 পয়েন্ট পর ওই দিনের জন্য আর কোনো পয়েন্ট আপনার অ্যাকাউন্টে যোগ হবে না। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে প্রো মেম্বারদের জন্য 1000 পয়েন্ট হলে অ্যাডে ক্লিক করতে হবে এবং অ্যাডে 3 মিনিট থাকতে হবে। আপনি আজেবাজে আর্টিকেল লিখে পোস্ট করতে পারবেন না, এক সংখ্যার কোনো পোস্ট করতে পারবেন। ধরুন আপনি একটি পোস্ট করেছেন, পোস্ট করার মধ্যে শুধুমাত্র একটি সংখ্যা লিখেছেন, তাহলে কিন্তু তারা কিন্তু ব্যান করে দিবে। প্রতিটি পিকচার আকারে পোস্ট দেওয়ার আগে আপনাকে কিছু লিখতে হবে। একটা ইমোজি ব্যবহার করে তার সঙ্গে কোনো লেখা বা কোনো পিকচার না দিয়ে পোস্ট করতে পারবেন না। আপনি কারো কমেন্টে আজেবাজে কমেন্ট করতে পারবেন না, কারো কমেন্টে কোনো লিংক শেয়ার করতে পারবেন না আপনার, অর্থাৎ এই বিষয়গুলো অবশ্যই আপনাকে একটু পড়ে নিতে হবে। আপনাকে আমি অনুরোধ জানাবো অবশ্যই এই তাদের যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেই ক্রাইটেরিয়াগুলো পড়ে নেওয়ার জন্য। ডলার রেট তারা রেখেছে 70-80 টাকার মধ্যে, এবং অবশ্যই তারা পেপলের মধ্যে দিয়ে সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে কিন্তু তারা পেমেন্টটা দিয়ে দেয়। আশা করি যারা ইন্ডিয়ান, ইন্ডিয়াদের জন্য তারা আলাদা একটি প্রশ্ন রেখেছে যে আমি একজন ইন্ডিয়ান, আমি কিভাবে ইন্ডিয়ান কারেন্সিতে টাকা নিতে পারবো। সো এখানে সবকিছু দেওয়া রয়েছে, আশা করি এগুলো আপনি বুঝতে পেরেছেন। এই যে যেটি আমি বলেছিলাম যে একটি অ্যাড, এই অ্যাডে, অ্যাড হচ্ছে এটি, এই ধরনের একটি অ্যাডে আসার পরে আপনি অ্যাডে ক্লিক করার পরে অ্যাডে চলে যাবেন। অ্যাডে যাওয়ার পরে অবশ্যই আপনি সেই অ্যাডের মধ্যে মিনিমাম 3 মিনিট অপেক্ষা করবেন। এই অ্যাডে আসার পরে আপনাকে 3 মিনিট অপেক্ষা করার পর আপনি যদি ফ্রি মেম্বার হন তাহলে অবশ্যই এখানে 3 মিনিট অপেক্ষা করার পরে 150 পয়েন্ট পেয়ে যাবেন। আর যদি আপনি প্রো মেম্বার হন তাহলে অবশ্যই আপনি 1000 পয়েন্টের পরে 3 মিনিট ভিডিও অ্যাডে থাকার পরে অবশ্যই সেই 1000 পয়েন্টটি পেয়ে যাবেন। কিভাবে এবার প্রো মেম্বার হবেন সেটি আমি দেখাচ্ছি। সেজন্য আপনাকে প্রোফাইল পিকচারে ক্লিক করতে হবে। প্রোফাইল পিকচারে ক্লিক করার পরে আপগ্রেড টু প্রোতে ক্লিক করার পর আপনি যে অপশনগুলো পাবেন সেই অপশনগুলো দেখার পরে আপনি চুজ করে নেবেন। প্রথমত যে অপশনটি রয়েছে সেই অপশনটি হচ্ছে এটি স্টার অপশন, হট অপশন, আলটিমেট অপশন এবং ভিআইপি অপশন। আপনাকে আমি স্ট্রংলি রিকমেন্ড করব আপনি যদি এখানে সত্যি প্রফেশনালি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পোস্ট করে ইনকাম জেনারেট করতে চান তাহলে অবশ্যই এখান থেকে আপনি যদি হোমওয়ার্ক বেঁধে নামেন তাহলে
অবশ্যই এখান থেকে আমি এনসিওরিটি দিচ্ছি আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। অবশ্যই অনেকে ইনকাম জেনারেট করছে, সেজন্য আমি আপনাকে স্ট্রংলি অনুরোধ জানাচ্ছি। প্রথমে যে স্টার অপশনটি তারা রেখেছে, এই স্টার অপশনটি প্রাইস হচ্ছে ২০ দিনের জন্য $3। সেই $3 কিভাবে পেমেন্ট করবেন সেটি একটু পরে দেখাচ্ছি। এরপরে হট অপশন ৪০ দিনের জন্য $25, আলটিমা ৭০ দিনের জন্য $95, এরপরে ভিআইপিদের জন্য ১০০ দিনের জন্য $370। এ হচ্ছে চারটি টোটাল অপশন। এবার আমি একটি আলোচনা করছি স্টার ফেস আইডেন্টিটি। ফেস আইডেন্টিটি মানে হচ্ছে যদি আমি আপনি আপনার প্রোফাইল পিকচার অ্যাড করতে চান তাহলে করতে পারবেন সি প্রোফাইল ভিজিটার্স, অর্থাৎ আপনার ভিজিটররা প্রোফাইল পিকচার দেখতে পাবে এবং লাস্ট সিন দেখতে পাবে। এরপর ভেরিফাইড বেস আপনি পাবেন না স্টার হলে, তবে আপনি হট এবং আলটিমা ভিআইপি তে অবশ্যই বেস পাবেন যদি আপনি সেভাবে মেম্বার অ্যাড হয়ে যান। লাইকস অবশ্যই স্টার হিসেবে 10 পয়েন্ট পাবেন, কমেন্টস এর জন্য 10 পয়েন্ট পাবেন, পোস্ট এর জন্য 5 পয়েন্ট পাবেন, ফলো প্রমোশন কাকে ফলো করলে অথবা আপনি কারো ফলোকে প্রমোশন করলে অবশ্যই 25 পয়েন্ট পাবেন। এরপরে ডেলি লিমিট হচ্ছে বুস্ট করার জন্য, এখানে কিন্তু আরেকটি অপশন রয়েছে সেটি হচ্ছে বুস্ট করার সুযোগ রয়েছে, ২৫,২০০ পয়েন্ট পর্যন্ত আপনি পাবেন যদি আপনি এখানে বুস্ট করেন। যেভাবে ফেসবুকে বুস্ট করা হয় সেভাবে আপনি এখানে বুস্টিং করে নিতে পারবেন। বুস্ট করার কিভাবে করতে হয় সেটি একটু পরে দেখাচ্ছি। এরপরে পোস্ট বুস্ট করলে অবশ্যই 2 পয়েন্ট পাবেন, পোস্ট প্রমোশন 3 পয়েন্ট পাবেন, পেজ পেজেস প্রমোশন 1 পেজ এর জন্য 1 পেজ পর্যন্ত প্রমোশন করা যাবে, ডিসকাউন্ট নেই, ডিসকাউন্ট নেই, এটি 5% ডিসকাউন্ট আছে, এটি 20% ডিসকাউন্ট। এভাবে কি এবার কিভাবে আপগ্রেড করবে সেটি দেখা যায়। তার আগে আর একটি কথা না বললেন, কেন আপনি প্রো মেম্বার হবেন, প্রো মেম্বার হওয়ার সুবিধাগুলো হচ্ছে ফেজ আইডেন্টিটি থাকবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট সিকিউর, এরপরে লাস্ট সিনটি দেখা যাবে, পোস্ট প্রমোশন করা যাবে, ভেরিফাইড বেস অবশ্যই আপনি পেয়ে যাবেন। সো কিভাবে প্রো মেম্বার হবে সেটি দেখাচ্ছি। প্রথমে আমি স্টারে ক্লিক করি, আপগ্রেড নাও ক্লিক করার পরে এখানে যে অপশনগুলো রয়েছে পেমেন্টের, প্রথমত পেপল দেখতে পাচ্ছেন, ক্রেডিট কার্ড দেখতে পাচ্ছেন, আলিপে, ব্যাংক ট্রান্সফার, কয়েন বেস, সবচেয়ে সুবিধা হয় ব্যাংক বিকাশে। বিকাশে যে এখানে দুটো নাম্বার দেওয়া আছে, একটি হচ্ছে বিকাশের বা নগদের নাম্বার, আরেকটি হচ্ছে রকেটের নাম্বার। আপনি অবশ্যই এই রকেট নাম্বার অথবা এই বিকাশ নাম্বারটি ইউজ করে মিনিমাম আপনাকে পাঠাতে হবে এই ১ BDT, $1 ইকুয়াল টু CSBDT, এই এই CSBDT অর্থাৎ টোটাল $3 এই CSBDT করে আপনাকে পাঠাতে হবে, অর্থাৎ $3 যদি আপনি পাঠান তাহলে অবশ্যই আপনার মোবাইলের মধ্যে একটি ট্রানজ্যাকশন নাম্বার পেয়ে যাবেন, সেই ট্রানজ্যাকশন নাম্বারটি এখানে সেট করে দিবেন। আপনার বিকাশ নাম্বারটি লিখবেন বা অ্যাকাউন্ট নাম্বারটি লিখবেন, এখানে অ্যাকাউন্ট নাম্বারটি লিখবেন, এখানে বিকাশ নাম্বারটি লিখবেন। বিকাশ নাম্বারটি করার পরে আপনাকে এজেন্ট বা পার্সোনাল সিলেক্ট করে দিতে হবে, এরপরে পাবলিশে ক্লিক করলে আপনি অবশ্যই এখানে প্রো মেম্বার হয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন এইভাবে আপনি বাকিগুলো করে নিতে পারবেন। বাকিগুলো মানে হচ্ছে বাকি যে অপশনগুলো রয়েছে সেগুলো হচ্ছে হট এর জন্য, আলটিমেট জন্য, ভিআইপি এর জন্য আলাদা আলাদা এখানে অপশন দিয়েছে, আপনি যে কোনো একটি অপশন চুজ করে এখানে প্রো মেম্বার হয়ে যাবেন। তবে আপনাকে আমি টেস্টিং এর জন্য প্রথমে বলবো স্টার এই অপশনটি, অর্থাৎ প্রো মেম্বার হওয়ার জন্য এটি আপগ্রেড করে প্রো মেম্বার হয়ে যেতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছেন। এবার আরেকটি জিনিস বুস্টিং কিভাবে করবেন সেটি দেখাচ্ছি। আপনি প্লাস আইকনে ক্লিক করার পরে অবশ্যই যে অপশনগুলো দেখবেন সেটি হচ্ছে ক্রিয়েট অ্যাডে ক্লিক করতে পারবেন, ক্রিয়েট ব্লগে ক্লিক করতে পারবেন, ক্রিয়েট ইভেন্ট গ্রুপ পেজ এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবেন, অথবা আপনি এই যে এখান থেকেও কিন্তু ক্রিয়েট করে নিতে পারবেন। এটি হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। এবার আসি কিভাবে আপনি যদি প্রোফাইল পিকচারে ক্লিক করেন, আমি এখানে ফ্রিতে কাজ করেছি, ফ্রিতে কাজ করে কিছু পয়েন্ট পেয়েছি, আমার ফলোয়ার হচ্ছে এত, আমি ফলোয়িং করছি 350 জনকে এবং পোস্ট করেছি 13টি। সো আমি আমার প্রোফাইলে যদি যাই, প্রোফাইলে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমি পোস্ট করেছি, পোস্ট আজকে সকালে পোস্ট করেছি, এখানে যদি কেউ লাইক দেয় তাহলে সেও পয়েন্ট পাবে, আমিও পয়েন্ট পাবো। এরপরে আমি চাইলে অন্য জনের পোস্টে লাইক কমেন্ট শেয়ার দিতে পারবো, এখানে বাধা ধরা নিয়ম নেই, আপনি কমেন্ট করতে পারবেন এবং শেয়ার করতে পারবেন হোয়াট এভার ইউ লাইক। এই যে যেটি অ্যাড বলেছিলাম, এই অ্যাডে আপনি যদি ফ্রি মেম্বার হন তাহলে 150 পয়েন্ট পাওয়ার জন্য এই অ্যাডে ক্লিক করার পরে মিনিমাম আপনাকে 3 মিনিট থাকতে হবে, এবং প্রো মেম্বার হলে 1000 পয়েন্ট পাওয়ার জন্য অবশ্যই আপনাকে 3 মিনিট থাকতে হবে। এই যে কিছুক্ষণ আগে সাউন্ডটি পেলেন, সাউন্ডটি যদি আপনি অফ করতে চান তাহলে অবশ্যই টার্ন অফ নোটিফিকেশন, নোটিফিকেশনের যে সাউন্ডটি পেলেন সেটি অফ করে দিতে চাইলে এখানে অফ করে দিতে পারবেন, যদি আবার অন করে দিতে চান তাহলে অবশ্যই অন করে দিতে পারবেন। আরও একটি মজার ব্যাপার হচ্ছে যে এখানে আপনি চাইলে
নতুন ফলোয়ার বা নতুন ফ্যান বাড়াতে পারেন। সো কিভাবে করবেন সেটি অবশ্যই আমি দেখাচ্ছি। আপনি যদি ফ্রেন্ড খুঁজে নিতে চান তাহলে অবশ্যই এখানে ফাইন্ড ফ্রেন্ডস এ ক্লিক করলে অবশ্যই আপনি খুঁজে নিতে পারবেন আপনার কাঙ্ক্ষিত বন্ধুদেরকে, অথবা এখানে সার্চ বক্সে যে সার্চ সার্চ দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত বন্ধুকে অবশ্যই খুঁজে নিতে পারবেন। সো এখানে আমি এদেরকে ফলো করছি, ফলো করলে কিন্তু আমার কিছু পয়েন্ট আমি অবশ্যই ফ্রিলি এখান থেকে আর্নিং করে নিতে পারবেন। সো এক কথায় বলা যায় যে টিপ টপ ফেজটি স্টুডেন্টদের জন্য বা যারা আনএমপ্লয়েড রয়েছেন অথবা আজেবাজে এদিক সেদিক সময় নষ্ট করছেন তাদের জন্য এটি অবারিত সুযোগ, যে সুযোগটিকে আপনি কাজে লাগিয়ে পরবর্তীতে আর্নিং জেনারেট করে নিতে পারবেন। একদিকে বিনোদন হলো, অপরদিকে লার্নিং হলো, অপরদিকে আর্নিং হলো, একসাথে 3-in-1 করা যায়। সো সামথিং ইজ বেটার দেন নাথিং, ছোট ছোট বিন্দুকণা ভালো ভালো জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। এটি কবি বলেছেন, এটি আমার মুখের কথা নয়, একেবারে বসে থাকার চেয়ে যদি আপনি কিছু সময় ইনভেস্ট করে এখান থেকে পয়েন্ট কালেকশন করে নিতে পারেন সেটি কিন্তু আপনার জন্য মোটেও মন্দ হবে না। তো স্ট্রংলি রিকমেন্ড করব এখানে পয়েন্ট কালেকশন করার জন্য। এখানে অফার জব করার জন্য প্রথম আপনাকে একটি ফেসবুক পেজ সরি পেজ ক্রিয়েট করে নিতে হবে। এরপরে অফার জবে ক্লিক করার পরে আপনি এখান থেকে জব অফার করতে পারেন যদি আপনার হাতে কোনো জব থাকে। এখানে যারা অ্যাড হয়েছে সবকিছু কিন্তু ডান পাশে শুরু করছে লাইক ফেসবুক। সো এক কথায় বলা যায় যে এই সাইটটি বাংলাদেশিদের জন্য একটি অসাধারণ প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম থেকে কাজে লাগিয়ে আপনি খুব সহজে এখান থেকে ইনকাম জেনারেট করে নিতে পারবেন। এক কথায় বলা যায় অসাধারণ একটি প্ল্যাটফর্ম। তো আমি বিস্তারিত অনেক আলোচনা করেছি, যেগুলো আলোচনা না করলে নয় সেই বিষয়গুলো আলোচনা করছি। আরেকটি বিষয় সেটি হচ্ছে আপনি যদি স্টারে ক্লিক করেন, এই যে এখানে যে গিয়ারটি দেখতে পাচ্ছেন, প্রাইভেসিতে ক্লিক করার পরে আপনি তাদের প্রাইভেসি দিয়ে প্রবেশ করতে পারবেন, বিস্তারিত সবকিছু এখান থেকে আপনি জেনে নিতে পারবেন। সো এখানে আপনি চাইলে কো ক্যান ফলো মি, এখানে এভরিওয়ান এগুলো এডিট করে নিতে পারবেন আপনার সুবিধা মতো। তবে আপনি যদি প্রফেশনালি কাজ করতে চান আপনাকে অনুরোধ জানাবো আপনি ভেরিফিকেশনটি করে নিয়ে আপনি এখান থেকে জাম্পিং করবেন আর্নিং এর জন্য। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন, ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগেই থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি বেল আইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গঠন করতে চাইলে এখানে অনেকগুলো ভিডিও আপনি পেয়ে যাবেন, অথবা গ্রাফিক ডিজাইনিং এর জন্য ফটোশপ বা টিউটোরিয়াল, ফটোশপ বা ইলাস্ট্রেটর উপর টিউটোরিয়াল আপনি এখান থেকে পেয়ে যাবেন। ফাইবারে কাজ করতে চাইলে ফাইবারের জন্য আলাদা আমি প্লেলিস্ট করেছি, আপনি এখান থেকে ফাইবারে কাজ শুরু করতে পারবেন, অথবা ব্লগিং করতে চাইলে ব্লগিং এর উপরে ধারাবাহিক ভিডিও পাবলিশ হচ্ছে। আশা করি সবকিছু তরতর সাজানো রয়েছে, আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে অনেকেই উপকৃত হচ্ছেন এবং অনেকে কিন্তু আমাকে উৎসাহ জানাচ্ছেন যে এইভাবে ভিডিওগুলো কন্টিনিউ করার জন্য। কিন্তু কিছু কিছু ব্যক্তি রয়েছেন যে ভিডিও না দেখে বাজে কিছু কিছু কমেন্ট করেন, আমি আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাচ্ছি আপনারা অবশ্যই আমার মাতার মণি বা আপনাদেরকে অবশ্যই আমি সর্বোচ্চ স্থানে গুরুত্ব দিই, কেননা আপনারা না হলে কিন্তু আমার এগিয়ে যাওয়াটা কঠিন হবে। সুতরাং গঠনমূলক সমালোচনা করুন, নিজের ভুল আগে আছে কিনা সেটি দেখুন, তারপর আমার ভিডিও দেখার পর কোনো ভুল আপনার যদি চোখে ধরা পড়ে প্রয়োজনীয় ভালো পরামর্শ দিয়ে আপনি আমাকে এগিয়ে নিয়ে যাবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় চাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিমের সাথে জুড়ে থাকুন। টিল দেন টেক কেয়ার।